হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। আমরা এই টিউটোরিয়ালে সাধারণত ভিডিও এডিটিংটা শিখব ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটির সাহায্যে। এই সফটওয়্যারটির জনপ্রিয়তা যেহেতু দিন দিন বাড়ছেই, সো আমি চিন্তা করলাম যে এই সফটওয়্যারটির ওপর একটা কমপ্লিট টিউটোরিয়াল গাইড যদি আপনাদেরকে দেই, সো আপনারা যারা এখনও বিগিনার লেভেলে রয়েছেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব একটা মজা পাবেন। এবং আমি চেষ্টা করেছি এই সফটওয়্যারটার একদম বেসিক কিছু জিনিস প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তুলে ধরার, একটা ভিডিও কীভাবে আপনি তৈরি করবেন, কীভাবে এডিটিং করবেন, এটার ভিতরে অডিও কীভাবে অ্যাড করবেন, একদম চেষ্টা করেছি যতটা সম্ভব হয় একটা শর্ট টাইমের ভিতরে এটা সম্পূর্ণ একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, এটা হচ্ছে সফটওয়্যার লোগো। আমরা সফটওয়্যারটাকে ওপেন করি। ওকে, সো আমাদের ভার্সন হচ্ছে 8.5.3 ফিল্মোরা। সো সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন অর্থাৎ ডায়লগ বক্স চলে আসবে। উপরে ফিল্মোরা লেখা, ক্রিয়েট এ নিউ মুভি, তারপর এখানে রয়েছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যেমন 16:9 আমি সবসময় ইউজ করি ওয়াইড স্ক্রিন। আর তাছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড, ইনস্টাগ্রাম এবং পোর্ট্রেট। ঠিক আছে, ইনস্টাগ্রামে যদি আপনি ভিডিও তৈরি করতে চান তাহলে এই সাইজটা নেবেন 1:1, আর যদি স্ট্যান্ডার্ড সাইজ যেটা রয়েছে 4:3, এটা বিশেষ করে অনেকে মোবাইলের জন্য এই সাইজটা নেন। আমরা সাধারণত 16:9 নেই, ঠিক আছে, 16:9 ওয়াইড স্ক্রিনটাই ব্যবহার করি। ওকে, আমি ওয়াইড স্ক্রিনটা সিলেক্ট করলাম। তারপরে এখানে রয়েছে ফুল ফিচার মোড, আমরা এই মোডটাই ব্যবহার করব। তাছাড়াও রয়েছে কিছু মোড, যেমন ইজি মোড, ইনস্ট্যান্ট কাটার, অ্যাকশন ক্যাম টুল। ওকে, তো ইনস্ট্যান্ট কাটার হচ্ছে একদম বেসিক টুল, জাস্ট আপনি কোনো একটা অংশ কেটে ফেলতে চাচ্ছেন একটা ভিডিও থেকে, ইনস্ট্যান্টলি কাটতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে ইউজ করলেন। বা ইজি মোড, আপনি যদি ফুল ফিচার মোডটা আপনার কাছে বেশি ঝামেলা মনে হয়, সো ওই ক্ষেত্রে আপনি ইজি মোড ব্যবহার করতে পারেন। সো আমরা চলে যাব ফুল ফিচার মোডে। ওকে, সো চলে এসেছে আমাদের ফিল্মোরার ফুল স্ক্রিন। সো এটা হচ্ছে আমাদের ফুল ফিচার মোড। ফুল ফিচার মোডে বাম পাশে আপনি অপশনগুলো দেখতে পাবেন, যে আপনি যাকে যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনগুলো বাম পাশে পাবেন। ওকে, আর ডান পাশে রয়েছে এটা প্রিভিউ স্ক্রিন, আর নিচে রয়েছে টাইম লাইন, আর এটা হচ্ছে আমাদের মিডিয়া সেন্টার। সো এখানে আমরা মিডিয়া ফাইলগুলোকে অ্যারেঞ্জ করব। ঠিক আছে, আমরা যে সাপোজ একটা ভিডিওকে এডিটিং করব বা একটা অডিওকে এডিটিং করব, যাই করব, সবগুলো আমরা এখানে ইনপুট করে নিতে পারব প্রথমে। ওকে, তো প্রথমে একটু ওভারভিউ করে নিচ্ছি যে উপরের অংশে কী করে রয়েছে। যেমন ইম্পোর্টের জন্য আপনি বেশ কয়েকটা অপশন পাচ্ছেন, যেমন ইম্পোর্ট মিডিয়া ফাইল, ইম্পোর্ট মিডিয়া ফোল্ডার, অর্থাৎ আপনি ফাইল অথবা ফোল্ডার থেকেও চাইলে সিলেক্ট ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট ফ্রম ক্যামেরা অর ফোন, অর্থাৎ ক্যামেরা এবং ফোন থেকে সরাসরি চাইলে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তারপরে রয়েছে রেকর্ড অপশন, ঠিক আছে, সরি, সো রেকর্ডিং অপশন আপনি পাচ্ছেন, রেকর্ড ফ্রম ওয়েব ক্যাম, আপনি সরাসরি ওয়েব ক্যাম থেকে চাইলে এই সফটওয়্যারটির সাহায্যে রেকর্ড করতে পারবেন। রেকর্ড পিসি স্ক্রিন, যেটা আমি এখন করছি, পিসি স্ক্রিনকে যে রেকর্ডিং করছি সেটা আপনি করতে পারবেন। তারপরে রয়েছে রেকর্ডে ভয়েস কভার, অর্থাৎ এখানে ভিডিও থাকবে না, শুধুমাত্র অডিওটা আপনার রেকর্ড হবে। ওকে, সো তিনটে স্টাইল রয়েছে, অর্থাৎ তিনটা সিস্টেম রয়েছে রেকর্ডিংয়ের জন্য। তো প্রথমে আমরা একটা ইম্পোর্ট ফাইল নিব, যার নিলে আমরা অনেক কিছুই ক্লিয়ার হবে, আমাদের সাধারণত এডিটিংটা আমরা বুঝতে পারবো, যেহেতু এটি একটি টিউটোরিয়াল। সো ইনপুট এখান থেকে আমরা করতে পারি, ঠিক আছে, অথবা ফাইল থেকে ইম্পোর্ট করতে পারি, ইনপুট মিডিয়া থেকে যে কোনো স্টাইলে, অথবা শর্টকাট প্রসেস, আমি যেটা পছন্দ করি, আই লাভ ইট, সেটা হচ্ছে জাস্ট এটাকে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে একটু ছোটো করে নিয়ে এখানে ডানে বামে সরিয়ে নিব। তারপরে এই যে আমি যেগুলো নিতে চাচ্ছি জাস্ট সিলেক্ট করব, আর এটাকে টেনে ধরে এটার উপর ছেড়ে দেব, ব্যাস ইম্পোর্ট হয়ে গেছে। সো এখানে আমি একটা মিউজিক নিয়েছি এবং একটা কি ভিডিও নিয়েছি। ওকে, সো আমি এখন এগুলোকে এডিটিংয়ে যাবো, সো এডিটিং অপশনগুলো দেখাবো, তার পূর্বে আর কিছু অপশন দেখাচ্ছি। সাপোজ আমাদের এই ভিডিওর সাথে সাথে আরও বেশ কিছু জিনিস দরকার হবে, যেমন মিউজিক দরকার হবে। সো মিউজিকে দেখেন, এখানে যে টুলসটা রয়েছে এখানে দেখেন মিউজিক, তারপর টেক্সট, অনেক কিছু রয়েছে। যেমন মিউজিকে সিলেক্ট করার পর এখানে মিউজিকগুলো পাবেন, যেমন মিউজিকে আবার বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে, এখান থেকে আপনার চাইলে ক্যাটাগরিগুলি সিলেক্ট করে নিতে পারবেন। সো ব্যাপার হচ্ছে সবগুলো অপশন কিন্তু আপনি ডাউনলোড করা পাবেন না। দেখেন সাইডে একটা ডাউনলোড অপশন রয়েছে, আপনি যদি পিসিতে নেট কানেকশন করে জাস্ট এখানে মাউস লেফট বাটন ক্লিক করেন, এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, দেন আপনি এটা ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। ওকে, তারপর রয়েছে এখানে দেখেন টেক্সট অ্যান্ড ক্রেডিট, মোস্ট ইম্পর্ট্যান্ট,
ঠিক আছে, টেক্সট এবং ক্রেডিটের সবসময় দরকার হয়। সো এখানে সেম একইভাবে এই মিউজিকের মতো কিছু জিনিস অলরেডি ডাউনলোড করা আছে এবং বাকি অংশগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। সো এগুলো একদম সিম্পল, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন, অর্থাৎ আমরা যখন একটা ভিডিওকে কাটি বা একটা ভিডিওর মাঝে ওভারলেপিং কোনো লেআউট দেখতে চাই বা একটা স্লাইড করে ইমেজটা বা একটা কোনো একটা ইমেজ স্লাইড শো করতে চাই, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রানজ্যাকশনগুলো ব্যবহার করি। সো এখানে অনেক টাইপের ট্রানজ্যাকশন রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। জাস্ট একটু দেখিয়ে দিলাম সবগুলো বাহারি টাইপের ট্রানজ্যাকশন। তারপরে রয়েছে ফিল্টার্স। আমরা অনেক সময় খেয়াল করি যে অনেক ভিডিওতে এক্সট্রা একটু মনে হয় না যে ক্যামেরা থেকে ভিডিও করার পর এরকম হয়েছে, ঠিক আছে। আমরা ফিল্টারগুলো ব্যবহার করে দেখাবো আপনাদের, তাহলে বুঝতে পারবেন আসলে ফিল্টারটা কী। তারপর রয়েছে ওভার লেয়ার্স, ঠিক আছে। ওভার লেয়ার্সে এখানে বিভিন্ন রয়েছে, ঠিক একই রকম অনেকটা ফিল্টার্সের মতোই কাজ করে। ওভার লেয়ার্সগুলো হচ্ছে আপনার পিকচারটার চারিদিকে একটা ডিজাইন তৈরি করে ফেলবে, এটাও আমরা একটা স্যাম্পল হিসেবে দেখে নিব। তারপরে হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনার এলিমেন্টসগুলো কী কী, ওকে। তারপরে হচ্ছে স্প্লিট স্ক্রিন, অর্থাৎ আমরা স্ক্রিনটাকে যদি বিভিন্ন টাইপে কেটে ছেটে স্প্লিট টাইপ করতে চাই ওই ক্ষেত্রে করতে পারবো। এবং ফাইনালি যে অপশানটা রয়েছে এক্সপোর্ট। সো আমরা একদম প্রথম থেকে শুরু করি, মিডিয়াতে চলে যাব। এই মিডিয়াতে আসলে আমরা পাবো আমাদের ভিডিও অডিও, যে দুইটা আমরা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট ফাইলগুলো। সো আমি এই ভিডিওটাকে জাস্ট টেনে ধরে এই টাইম লাইনে ছেড়ে দেবো, ওকে। এখন অনেক ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে এই টাইম লাইনটাকে জুম ইন এবং জুম আউট করার। জাস্ট দেখেন, আমি মাউসটা যখনই নিয়ে আসছি একটা অ্যারো শেপের মতো চলে আসে ডানেভাবে। সো এটাকে যদি আমি চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে বামের টানি তাহলে এটা জুম ইন, জুম আউট হবে। যদি ডানে প্রেস করি জুম ইন হবে, রাইট, ওকে। আমি এটাকে আরও জুম করে নিচ্ছি, ওকে। তো জুম করার পর আমাদের এই ভিডিওতে যেহেতু অডিও রয়েছে, নিচে দেখেন কালো কালো কিছু ওয়েব দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অডিও সিগন্যাল। সো আমরা অনেক ক্ষেত্রে আমরা যারা ভিডিও এডিটিং করি তারা আমরা একটা জিনিস মানি যে আমাদের কাছে ভিডিওটা ফেক না, আমাদের অডিওটা। আপনি যদি অডিওর দিকে নজর রেখে ভিডিওটাকে এডিট করেন তাহলে ওই এডিটিংটা খুব নিখুঁত হয়, ঠিক আছে। সো অনেক ক্ষেত্রে হয় কি, আমরা ভিডিওর দিকে খেয়াল রাখি না, আমরা শুধু অডিও শুনে 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 যখন তাড়াহুড়া করি তখন অডিওটা শুনে আমরা ই করি, কারণ অনেক ক্ষেত্রে পিসি স্লো হতে পারে, অনেক ক্ষেত্রে আমাদের দেখার ভুল হতে পারে, তার কারণে অডিওটা আপনারা ফোকাস করবেন ভিডিওটা থেকে, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের ফাইলটাকে আমি টাইম লাইনে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে যে আমরা যদি মিউজিক অ্যাড করতে চাই, সাপোজ এখানে একটা মিউজিক আছে, জাস্ট এটাকে টেনে ধরে নিচে দেখেন মিউজিক লেয়ার রয়েছে, এটা হচ্ছে মিউজিকের লেয়ার, দুইটা মিউজিক লেয়ার রয়েছে। আর এখানে ট্যাক্স, এখানে আরেকটা চাইলে ভিডিও ফাইল আপনি এখানে অ্যাড করতে পারবেন, ওকে। তো এখন যদি আমরা এটাকে আরও অপশন নিতে চাই, অ্যাড রিপল অন, চাইলে আপনি এখান থেকে রিপল অন এবং রিপল অফ করতে পারবেন। এখন আমাদের যদি এখানে আরও নেটওয়ার্কসের দরকার হয়, সাপোজ এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা, সো আরও নেটওয়ার্কের দরকার হলে এখান থেকে আপনার চাইলে অ্যাড নেটওয়ার্ক নিতে পারবেন, ওকে। সো এখান থেকে অ্যাড নেটওয়ার্ক ট্র্যাক বাড়িয়ে নিতে পারেন। এই হচ্ছে এই টাইম লাইন সম্পর্কে তথ্যগুলো দিয়ে দিলাম। তারপরে এই পাশে রয়েছে আমরা এই যে প্রিভিউ স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে প্লে বাটন, ওকে। আমরা যদি প্লে করি, সরি, এখান থেকে চাইলে প্লে করতে পারবেন। সো আমি সাউন্ডটাকে কমিয়ে নিয়ে তারপরে প্লে করছি, এটা হচ্ছে আমাদের ভলিউম, আপনি এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিতে পারেন। সো আমরা এখন প্লে করছি, ঠিক আছে, ভিডিওটা কিন্তু চলছে, রাইট। আর এটা হচ্ছে আমাদের টাইম, যে কতক্ষণ সময় ধরে ভিডিওটা প্লে হচ্ছে সেটা আপনারা এখানটায় দেখতে পারবেন, ওকে। সো এটা হচ্ছে টোটাল ওভারভিউ, আশা করি মোটামুটি আমি শেষ করতে পেরেছি। এখন একটু ভিডিও এডিটিং দেখাই আপনাদেরকে, কীভাবে কী এডিটিং করবেন, একদম সিম্পল ব্যাপার, যদি সিম্পল মনে করেন তাহলে সিম্পল, আর কঠিন মনে করলে কঠিন। সো আমি নিচে থেকে অডিওটা আমার দরকার নেই, এক্সট্রা অডিও, ঠিক আছে, এটা আমি পরে নিচ্ছি, এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা এখানে যে কেচিটা রয়েছে এটা দিয়ে কাটলেও হবে। এখন আমরা সাপোজ একটা এই ভিডিওটার প্রথমের যে অংশটুকু, সাপোজ আমি এতটুকু কেটে নিতে যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ আমি যতটুকু আছি ওই জায়গাটুকু আমি কেটে ফেলবো, জাস্ট পরের অংশটুকু রাখবো, এই অংশটুকু রাখবো। সো আমি এটাকে আরও জুম করি, আরও জুম করি, জুম করে নেবেন, তাহলে হবে কি আপনার কাছে বুঝতে ক্লিয়ার হবে। এখন মাউসটাকে আমরা একটা জায়গায় সেট করি, যেখানে আমি লাস্ট ই করেছি, সো এখান থেকে সেট করি, নিচের ওয়েবটা খেয়াল করি, যখন এই ওয়েবটা থেমে যাবে তখন আমরা কেটে ফেলবো। সো একটু স্লো কাজ করবে ভিডিওটা, কেননা আমি অলরেডি অন স্ক্রিনে আছি, আমি স্ক্রিনটা রেকর্ড করছি, তাই অবস্থা হচ্ছে,
ওকে, সো এখান থেকে আমরা চাচ্ছি কেটে ফেলবো, ঠিক আছে? তো আমি জাস্ট এটার উপরে মাউসটা রেখে এই নিচের যে আমাদের ভিডিওটা আছে এটার উপরে একটা মাউসের লে বাটন ক্লিক করবেন। করার পর এখানে চলে যাবেন এই যে কেচি টুলে, জাস্ট এখানে মাউস পয়েন্টার ক্লিক করবেন, তাহলে স্প্লিট হয়ে যাবে, দুইটা আলাদা অংশ হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা অংশ, এটা একটা অংশ। এখন আপনি কোন অংশটা ডিলিট করতে যাচ্ছেন, পিছনেরটুকু না সামনেরটুকু? ঠিক আছে, যদি সামনেরটুকু হয় জাস্ট সামনেরটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দেবেন, ব্যাস সামনেরটুকু ডিলিট হয়ে গেল। আর যদি পিছনেরটুকু হতো তাহলে আমরা পিছনেরটুকু ডিলিট করতে পারতাম, ব্যাস। এটা হচ্ছে কারণ আমরা একটা ভিডিওর কিছু অংশ হয়ে যায়, এই জায়গাটা আমার উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা অতটুকু কেটে নিতে চাই, তো ওই ক্ষেত্রে আমাদের কাট অপশনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কাট। তারপরে আরও কিছু অপশন থাকে যেমন কপি পেস্ট, ঠিক আছে? কপি পেস্ট হচ্ছে একদম সিম্পল, জাস্ট সিলেক্ট করবেন কিবোর্ড থেকে সিটিআরএল প্লাস সি হচ্ছে কপি, আর সিটিআরএল প্লাস ভি হচ্ছে পেস্ট, অনেকটা মাইক্রোসফট অফিসের মতো, তাই না? এখন আমরা চাচ্ছি এই ভিডিওটায় একটা অডিও অ্যাড করতে। সাপোজ এই অডিওটা আমি অ্যাড করবো, জাস্ট এটাকে একটু টেনে ধরে নিচে নিয়ে আসি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমি যে অডিওটা নিয়েছি এটার ওয়েভটা, আমার যে কথা বলার যে অডিও ওয়েভ সেটা থেকে কি অনেক বেশি, সো আমার এটাকে কমাতে হবে। সো আমি এই অডিও সাউন্ডটাকে কমানোর জন্য জাস্ট এইটার উপরে মাউস রেখে ডাবল ক্লিক করবো ল্যাপ বাটন। সো উপরে দেখেন একটা অপশন আছে স্পিড, ডিউরেশান, ভলিউম, ফেড ইন, ফেড আউট, পিচ অ্যান্ড ইকুয়ালাইজার, ঠিক আছে? আরও অপশন আছে, যেমন এখান থেকে আপনারা চাইলে নয়েস, যদি আপনার ভিডিওতে নয়েস থাকে সো এই নয়েসটাকে তিনটা স্টেপে রিমুভ করতে পারেন। উইক যদি হয় নয়েসটা, উইক সিলেক্ট করবেন, মিড রেঞ্জ হলে, স্ট্রং রেঞ্জ হলে এখান থেকে, অথবা কাস্টমাইজভাবে আপনি নয়েসটাকে রিমুভ করতে পারবেন। ওকে, তো যেহেতু আমাদের ভলিউম নিয়ে কথা, আমি ভলিউমটা দেখাচ্ছি, জাস্ট ভলিউমটা এখানটা মাউস চেপে ধরে কমিয়ে দেবেন। সো ভলিউমটা আমরা কত রাখতে পারি, 5 রাখি। এখন একটু প্লে করি। ওকে, প্লে করার আগে আপনি হাতে আমরা এখানটা একটু ভলিউম একটু একটু হালকা বাড়িয়ে দিয়ে দেখি কিরকম হয়, তারপর একটু কথা বলে নিচ্ছি। সো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম কম হয়ে গেছে, আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা যাতে শুনতে পারেন। তারপর একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাডসেন্স, আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট না থেকে থাকে, অর্থাৎ আপনি একেবারে, এখন আমরা যদি মনে করি যে আমার এই ভিডিওর অডিওটা একটু বাড়িয়ে নিব, সো আমি জাস্ট এটার উপর মাউসের লে বাটন ক্লিক করেছি, সো চলে এসেছে এখান থেকে আমাদের ভলিউম অপশনটায় যদি আমরা যাই, সো এখানে এখন দেখেন এটা কিন্তু ভিডিও অপশনটা চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিওর কন্ট্রাস্ট বাড়াতে পারেন, স্যাচুরেশন বাড়াতে পারেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন, ঠিক আছে? আরও অনেক অপশন রয়েছে, যেমন 3D অপশন রয়েছে এখানটায় দেখেন, যেমন 007 জেমস বন্ডের যে ছবির যে কালার ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা এখান থেকে সেট করতে পারবেন, ব্যাটম্যানের, তারপর কুল ফিল্ম, ডার্ক ফিল্ম, গেম অফ থর্নস, গ্রাভিটি মুভিতে যে যে একটা লেআউট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনি খেয়াল করবেন 007 জেমস বন্ডের মুভিগুলো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম থাকে, তাই না? সো আমি এইখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আসলে বোঝা যাবে না, সো আপনারা এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, খুবই ফানি টাইপ, ঠিক আছে? খুব সুন্দর। ওকে, সো আমরা যেহেতু এটার অডিওটা বাড়াবো, সো এখানে ভিডিও অপশনগুলোও বলে ফেললাম এই চান্সে, সো আপনারা চাইলে ভিডিওটাকে রোটেট করতে পারবেন, এই এখানে দেখেন রোটেট অপশন রয়েছে, ঠিক আছে? আবার ব্যাক করে চলে আসছি, চাইলে এখান থেকে কী করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন, হরিজন্টালি ফ্লিপ অনেক ক্ষেত্রে দরকার হয়, আবার কি হরিজন্টালি ফ্লিপ, ভার্টিক্যালি, চাইলে ভার্টিক্যালি ফ্লিপ করতে পারেন, ঠিক আছে? সো এখানে কিছু অপশন রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম। তারপর রয়েছে ডান পাশে অডিও। ওকে, অডিও আমরা ভলিউমটা বাড়াবো, এখানে 100% আছে, আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি আরও, সাপোজ 160, ওকে 180 করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করে শুনি এখান থেকে। লেটারটা পাঠিয়ে থাকলে কতদিনের ভিতরে আপনি হাতে পাবেন সব কিছু আজকে দেখবো আমরা এই ভিডিওটির সাহায্যে। তারপর একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি ওকে, সো বুঝতেই পারছেন আমার ভলিউম এমনিতেই এটা লো, সো তারপর অনেকটা বেড়ে গেছে, তাই না? সো এখান থেকে আপনার আরও অপশন আছে, সেগুলো ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের গেল। এখন আমি চাচ্ছি মিউজিকটা এখান থেকে কেটে দেব, জাস্ট এতটুকু কেটে ফেলতে চাচ্ছি, প্রথমটুকু কেটে ওকে এটাকে টেনে ধরে সামনে নিয়ে আসলাম। এখন মিউজিকটা জাস্ট এতটুকু যদি এরকম হয় যে আপনারা এতটুকু রাখবেন মিউজিক, বাকিটুকু রাখবেন না, জাস্ট সিলেক্ট করবেন, আর কাট টুল আছে এখান থেকে পিছনেরটুকু কেটে ফেলবেন, একদম সিম্পল ব্যাপার। সো এই গেল কাট কপি পেস্ট ভিডিওতে। এখন যদি আমরা, এখন আর এই অডিওর অপশনটা আমার রাখার দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি কিছু লেআউট দেখাবো। সো লেআউট দেখানোর জন্য আমি পিকচারের ফুল সাইজটা নিতে যাচ্ছি, জাস্ট এখান থেকে ওকে করবো, মিডিয়া যাবো, এটাকে ডিলিট করে আবার নিচ্ছি আমি ফাইলটা। ওকে, খেয়াল করেন আমার যে ভিডিওর যে একটা কালার, ঠিক আছে, আমি একটু টেনে নিই, ঠিক আছে, আমার নিজের যে কালার এগুলো একটু চেঞ্জ করবো। ওকে, তো মিউজিক তো আপনারা এখান থেকে নিতে পারবেন, একদম সিম্পল, জাস্ট এখানে মাউস টেনে ধরে এটার উপর ছেড়ে দিলেই মিউজিক অ্যাড হয়ে গেল, ঠিক আছে? সেমভাবে সব কিছু অ্যাড করবেন। এখন
টেক্সট অপশন যেহেতু আসছে, ওকে আগে আমি টেক্সটটা দেখাই, তারপর আমি ওভার লেয়ারে যাচ্ছি। ওকে, যদি আমরা টেক্স অ্যাড করতে চাই এখানটায়, এখানে তো অলরেডি টেক্সট একটা দেখতে পাচ্ছি, সো আমি একটু এগিয়ে যাই, দেখি টেক্সট অপশনটা কোথায় চলে যায়। ওকে, এখানে কিছু একটা লিখতে যাচ্ছি। ওকে, সো এখানে টেক্সে কোনটা নিতে পারি, এখান থেকে টেক্সট নিব না, আমরা আমরা এই বাম পাশে দেখি, যেমন ইন দি স্ক্রিন সাবটাইটেল লোয়ার থার্ডস, সো আমরা লোয়ার থার্ডসগুলো নেব। ওকে, এখান থেকে একটা লোয়ার থার্ডস নিচ্ছি, সাপোজ এটা নিচ্ছি, এটাকে আমি জাস্ট টেনে ধরে এখানটায় ছেড়ে দেব। আর এখন আমরা এটা যদি এডিট করতে চাই, সো এই লোয়ার থার্ডটা এডিট করার জন্য এটার উপর মাউস লেফট বাটন ডাবল ক্লিক দেন চলে আসবে, আমি এখানে যা লিখে দেবো এখানে তাই চলে আসবে। সো আমি এখানে লিখে দিচ্ছি আমার নাম ঝুমন খান। ওকে, সো সেট হয়ে গেছে, জাস্ট এখন চাইলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, তারপরে এখান থেকে চাইলে বোল্ড করতে পারবেন, বোল্ড আউট করতে পারবেন, সাইজ দিতে পারবেন, যে আরও বড়ো ছোটো করতে চাইলে, সব কিছু এখানটায় রয়েছে। ওকে, দেন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি, আর ও এখানটায় ফন্ট রয়েছে, বিভিন্ন ফন্ট চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবেন, দেন এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, অ্যাডসেন্স অ্যাকাউন্টে অলরেডি $10 উপরে হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে অ্যাডসেন্সকে আপনার মেইলিং অ্যাড্রেসে আপনি চিঠিটা পাঠিয়েছে কিনা। সো যদি এই ওকে এইভাবে আপনারা চাইলে লোয়ার থার্ড অ্যাড করতে পারেন। তারপর চলে যাচ্ছে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশানে এখানে ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য জাস্ট আমি এটাকে এখানটায় নিয়ে আসছি, জাস্ট এটাকে একটু কেটে নিচ্ছি। ওকে, এই দুইটার মাঝে আমি ট্রানজ্যাকশনটা বসাবো, তাই এখানে আমি স্প্লিট করে নিলাম। ওকে ওকে, সো আমরা ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা ট্রানজ্যাকশন অ্যাড করবো। সো আমি এটা নিচ্ছি, পেজ কার্ল না, আচ্ছা পেজ কার্ল, এটাকে আমরা নিচ্ছি, জাস্ট টেনে ধরে এখানটায় ছেড়ে দেবেন। ওকে, তাহলে অ্যাড হয়ে যাবে, আপনার চাইলে এটাকে টেনে ধরে একটু বড় ছোট করে নিতে পারবেন সময় ডিউরেশন অনুযায়ী। সো এটা কম রাখাই ভালো, বেশি রাখলে মানুষ বিরক্ত হয়। জাস্ট এখন প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করবেন এই যে দেখেন একটা পেজের মতো স্লাইড করে চলে যাবে, ঠিক আছে। এটা কম রাখবেন, কম রাখলেই সুন্দর লাগবে, আসলে এত বেশি সময় রাখলে ব্যাপারটা অওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে। চেষ্টা করবেন 2 সেকেন্ড বা 1 সেকেন্ডের ভিতরে যাতে স্লাইড করে চলে যায়, দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, তো এটা ছিল ট্রানজ্যাকশন। তারপর আমরা চলে যাই ফিল্টার, ফিল্টারে আসার পর এখান থেকে যে কোনো একটা ফিল্টার দেখাচ্ছি, সাপোজ কোনটা দেখাই আপনাদের, এই এখান থেকে দেখাই একটা, জাস্ট টেনে ধরে আপনি যতটুকু ফিল্টার অ্যাড করতে চাচ্ছেন সেখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। তো ছাড়ার পর এখানটা দেখেন আমার অলরেডি মেবি কালারটা বোঝা যাচ্ছে কি না, চেঞ্জ হয়েছে কি না, হ্যাঁ এই যে এখানটা দেখেন কীরকম একটা শ্যাডো টাইপ হয়ে গেছে, তাই না, পুরো ভিডিওটা একটা শ্যাডো টাইপ হয়ে গেছে। ওকে, হরর মুভির স্ক্রিন চলে, হরর মুভিতে যে ব্যবহার করা হয় ওই টাইপের একটা ইফেক্ট চলে আসছে এখানে, তাই না। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে এখানে আরও অনেক রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়াকে এটাকে অ্যাড করে দিয়ে দেখি কীরকম হয়। তো এতটুকু আমার কালার ছিল, প্লে করি, তো এতটুকু কালার, সো ওই জায়গাটা যাওয়ার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো অনেকে কিন্তু এই ইফেক্টগুলো ব্যবহার করেন, তাই আমি একটু দেখিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের ফিল্টার্স, তো ফিল্টারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে ওভারলেস, তো এটা আমরা একটা ইউজ করে দেখাচ্ছি যে আসলে কী এটা, জাস্ট টেনে ধরে এটার উপর ছেড়ে দেবেন। ওকে, এখন আমরা প্লে করি, মানে অনেকটা কি মুভি টাইপ হয়ে গেছে, উপরে নিচে দেখেন ব্ল্যাক অংশ হয়ে গেছে একটা, ঠিক আছে। আমরা মুভিতে দেখি না অনেক হিন্দি মুভিগুলো, হলিউড বা বলিউডের মুভিতে ঠিক সেম ক্যাটাগরি। ওকে, সো এইগুলো আপনারা একটা একটা করে ইউজ করতে পারবেন, একদম সিম্পল ব্যাপার, জাস্ট টেনে ধরে ছেড়ে দেবেন। এখন অনেকের হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে, আমি তো টেনে ধরে এটাকে ছেড়ে দিলাম, কিন্তু আমি তো চাচ্ছি যে পুরো ভিডিওতে এই ওভারলেটা থাকুক, ঠিক আছে, ওই ক্ষেত্রে কী করবেন। সো ওই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, জাস্ট এটার মাউসটা লাস্ট প্রান্তে ধরবেন, ধরার পর দেখেন এরকম তীর অপশন আছে, এটাকে টেনে যতটুকু আপনার দরকার হয় অতটুকু আপনি চাইলে এটাকে অ্যাড করে রাখতে পারেন, একদম সিম্পল হিসাব, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে রয়েছে এলিমেন্টস, এলিমেন্টসে চাইলে এই যে লাভ আইকন রয়েছে, ওকে দেখা যাক একটু লাভ দেখি কীরকম হয়। সো এটাকে টেনে ধরে এখানটা নিয়ে আসি, ওকে করে দিই, দেখি লাভে কী হয়। ওকে ফাইন, ওকে, সো এটা ছিল লাভ এক্সপ্রেশন। তারপরে রয়েছে স্প্লিট স্ক্রিন, ঠিক আছে, স্প্লিট স্ক্রিন হচ্ছে আমরা স্ক্রিনটাকে যদি ভাগ করতে চাই, সাপোজ এটাকে নিই, দেখেন দুইটা ভাগ হয়ে গেছে স্ক্রিনটা, ঠিক আছে। ওকে, সো এই টাইপের হবে যে এখানটায় আসার পর যে দুইটা স্ক্রিন হবে, 1 নম্বর স্ক্রিন 2 নম্বর স্ক্রিন, সো এইগুলো আপনারা নিজেরাই পারবেন। সো এটাকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল জেড করে দিই এখান থেকে। ওকে,
সো এখানটাকে ওকে করে দেই। তারপরে মেন যেটা ইম্পর্টেন্ট, সো আমি এক্সপোর্ট অপশন অর্থাৎ আপনার যে এই যে ফাইলটা আপনি এডিট করলেন, এডিট করার পর যে রেন্ডার অর্থাৎ আপনার যে মেন যে ফাইলটা এডিটিং করা ফাইলটা নেবেন সেটা কীভাবে নেবেন, এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে মাউস পয়েন্টার ক্লিক করবেন। আমি এখানে আপনাদের কিছু কথা বলে দিচ্ছি। এখানে দেখেন উইন্ডোজ মিডিয়া ভিডিও একটা অপশন, তারপরে MP4, AVI, তারপরে MOV অপশন রয়েছে। এখন আপনি যদি ইউটিউবার হন, সো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি MP4 সাইজটা সিলেক্ট করবেন, MP4 অথবা এখানে দেখেন ইউটিউব সাইজও কিন্তু রয়েছে। ইউটিউবের বাই ডিফল্টস আপনি এখান থেকে জাস্ট টাইটেল তারপরে আদার্স লিখে টিকে জাস্ট সাইন ইন করে দিলে সরাসরি হয়ে যাবে। সো এটা একটা অপশন। তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে করি, সো মোবাইল অপশনগুলো রয়েছে আর এখান থেকে PC অপশনগুলো। সো আমি আপনাদের রিকমেন্ড করবো MP4 সাইজ নেবেন। এখান থেকে সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর ফ্রেম রেট 24 করে দিতে পারেন বেটার কোয়ালিটি পাওয়ার জন্য, আর রেজুলেশন 1920 অর্থাৎ 1920x1080 এটাও চলে, HD কোয়ালিটি পাচ্ছেন। চাইলে এটাকে বেস্ট কোয়ালিটি করে দিতে পারেন অথবা বেটার অথবা গুড। সো এই তিনটার উপরে কিন্তু আপনার MB সাইজটা ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে আপনার কম MB সাইজ দরকার, সো গুড করতে পারেন, অথবা বেস্ট যদি আপনার মনে করেন MBতে কোনো ফ্যাক্ট না, MB যাই হোক আমার ভিডিও কোয়ালিটি চাই, তাহলে আপনি বেস্ট সিলেক্ট করবেন। ওকে, তারপরে এখানে বিট রেট এটা একটু বাড়িয়ে দেবেন, 256 রাখবেন কিলোবাইট পার সেকেন্ড। ওকে, আর বাকি সব ঠিকঠাক আছে। জাস্ট ওকে করে আপনি এক্সপোর্ট করলেই ফাইলটা র্যান্ডার হওয়া শুরু করে দেবে, ঠিক আছে। সো র্যান্ডার হতে অনেক সময় লাগবে, আমি তাই আপনাদেরকে র্যান্ডারটা দেখাচ্ছি না, জাস্ট এক্সপোর্ট করবেন। আর আরেকটা অপশন হচ্ছে সেভ টু, কোথায় সেভ করতে চাচ্ছেন আপনি চাইলে এখান থেকে ডেস্কটপ বা আপনার নিজের তৈরি করা কোনো ফোল্ডারে চাইলে রাখতে পারেন। ওকে, সো এই ছিল এই র্যান্ডার অপশন। এখানে জাস্ট এক্সপোর্ট, আমি যদি এখন মাউস পয়েন্টার ক্লিক করি, সো এরকমভাবে দেখেন ক্রিয়েটিং হচ্ছে মুভিটা। সো এটা অনেক সময় লাগবে, সো আমি আপনাদের সময় আর নষ্ট করব না। আশা করি আপনারা ন্যূনতম কিছু একটা শিখতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার কথাবার্তাগুলো লিখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। এ বলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।